শারদীয় দুর্গাপূজাকলে ইতিমধ্যে রাজ্যজুড়ি ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। আর শারদীয় দুর্গাপূজা বলে কলে মনলে আহে মৃন্ময় মূর্তির কথা। আর এই মৃন্ময় মূর্তি যখন শিল্পীয় প্রস্তুত করে সেই শিল্পী সকলের মাজতো যথেষ্ট ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। আর মানে বর্তমান উপস্থিত আছো আমিনগাঁওর মা কামাখ্যা শিল্পালয়ত। আর এই বেলেও মা কামাখ্যা শিল্পালয়ে বিভিন্ন ধরনের দুর্গার মূর্তি ইতিমধ্যে প্রস্তুত করেছে। এই পরিবেশ মই দেখাইছো। আর এই মা কামাখ্যা শিল্পালয়েরপর বিশেষ নামনি অসমৰ বিভিন্ন প্রান্তলে এই দুর্গার প্রতিমা যায়। আর আর ইয়াতে সুন্দর সুন্দর যেহেতু মৃন্ময় মূর্তি নির্মাণ করা হয় এই পরিবেশ মানে দেখাবলে যত্ন করছো। ইতিমধ্যে দুর্গার মূর্তি প্রায় সাজু হয়ে উঠিছে। যিজন শিল্পীয়ে যা দীর্ঘদিন ধরে এই মূর্তির লগত জড়িত হয়ে আছে মানে তখন সত্যি কথা পাতবলে যত্ন করছো। দেখি আপনি যথেষ্ট ব্যস্ত হয়ে আছে, কিমান আগবাড়ছে? আগবাড়ছি, এটা আমি দিয়ে দিনের ভিতরে চকুল দান করিম, তারপরে কাপড় কানি সব নাম, এইখানে হলেই আমার মোটামুটি অনামেশ অনামেশ লগালি আমার কাম শেষ। আর আমিনগাঁওর মা কামাখ্যা শিল্পালয়ের একটা নাম আছে, বিশেষ ইয়ারপর বিশেষ নামনি অসমৰ বিভিন্ন প্রান্তলে মৃন্ময়মূর্তি যায়। এই বলেও আপনি কিমান মৃন্ময়মূর্তি প্রস্তুত করেছে? আপনার 20টা হব। 20টা? আটাইতকৈ ডাঙরটোর দাম কিমান হব? এইটো 1,35,000, এইটো 1,30,000 টাকা। কলৈ যাব এইবোৰ? এইটো যাব আপনার সিঙ্গিমারি বাজার, এইটো যাব আপনার চকীগেট। চকীগেট আর কলৈ যায়? আর পাণ্ডু যাব, মালিগাঁও যাব, তারপরে এই ইউনিভার্সিটি এপিনে যাব। এবার দামটো কেনেকুৱা? এগুলা মূর্তি এবার দামটো বাড়িছে না কমিছে? দামটো বাড়িছে, কিন্তু দাম বাড়া হিসাবে আমার নপোষায়। এটা এটা কমিটি বা কি করব, পয়সা না উঠলে কেন পূজা করব? হ্যাঁ, এটা আমার তো 30,000 টাকা 35,000 টাকা এগুলো মূর্তি বিক্রি করে ফেলে আমার নপোষায়। একটা দুর্গা প্রতিমার খরচ আপনার হয়ে যায়, সিম্পল মূর্তি খরচ হয়ে যায় 20,000 টাকার উপর। হ্যাঁ, এটা গাঁর বলি তো দিবা লাগে, কি করি? যেরকম আমার স্কুলনি আছে এখান, মৈরাপুটি আছে এখান, তারপরে এই দল এপিনে এখান, এগুলো আমার কিমান মানুষ কাম করে আছে? হ্যাঁ, আমার 5 জন মানুষ কাম করে আছে। হ্যাঁ, আর এগুলো আমার লোকাল মানুষ, অল্প কম পয়সাতে দিবা লাগে, কিন্তু মোর তো নবসায়। গতিকে আমিনগাঁও যে মা কামাখ্যা শিল্পাত ইতিমধ্যে মা দেবী দুর্গার মূর্তি প্রায় সাজু উঠিছে। ইয়াতে দেখিছো এই সুন্দর, ইতিমধ্যে আপনি বস্ত্র পরিধান পিন্ধাইছে, এই বস্ত্র কোপর আনিছে? এই বস্ত্রটো আমি কলকাতা পে মানুষ আহি পেলে আর্ট করে আইছি। আর বস্ত্রটো আমি পিনাইছো, এনতে আহি পেলে আর্ট করেছি, কাপড় আর্ট করেছি। গতিকে নিউজ লাইভ দর্শকে গম পাইছে যে আমিনগাঁও মা কামাখ্যা শিল্পালয়ের যে একটা নাম আছে, কথা পাতিম যে আমিনগাঁও মা কামাখ্যা শিল্পালয়ের যে দেবী দুর্গার প্রতিমার বিভিন্ন প্রান্তলে যায়, এই বেলো যেহেতু দুর্গা পূজা সমাগত, কেনেকুৱা লাগিছে মন? আমার খুবই ভালে লাগি আছে, কেউ আমি ওচৰত থাকো আর মা কামাখ্যা শিল্পালয় আমি আজি 30 বছরে চাই আছো, যে তেওঁৰ এটা নাম আছে, সুনাম আছে। আমিনগাঁও নহয়, আমার কামরূপ জিলার বিভিন্ন জায়গাত এর মূর্তি যায়। আর আমার একটা আনন্দময় পরিবেশ হয়েছে আমার যেটা ওচর চুবুরিয়াখিনি, যে সদায় দিনে রাতে ইয়াতে মানুষখিনি কাম করে আছে, এটা মানে পূজার যেটু আমার ভাই পূজার যেটু একটা মানে আনন্দ উল্লাস সেটু আহিছে। আর এইকেইদিন ধুনিয়াকে মূর্তিবিলাক লৈ থাকিব যাব, এটা মানে ধুনিয়া পরিবেশ, এটা উৎসর মুখর পরিবেশ। আর যথেষ্ট কষ্ট করে দিনে রাতে আজি উড়ে নিঠায় কাম করে আছে, এইকেইদিন অল্প বতরও বেয়া, তেওঁলোকৰ অলপ চিন্তা হৈছে যে মূৰ্তিবিলাক সময়মতে ডেলিভাৰ দিব লাগিব, সেইকাৰণে তেওঁলোকে দিনে ৰাতিও কাম কৰি মানে সময়মতে জানো পূজা কমিটিলৈকে মূৰ্তিখিনি আগবঢ়াব পাৰে। আৰু আটক ধুনীয়াকৈ বনাইছে, আপোনালোকে দেখা পাইছে যে ইমান গোটেই মানে কাপোৰ নাই, গোটেই মাটিৰে এইটো এই মূৰ্তিটো গোটেই মাটিৰে বনাইছে, মাটি বনাই মানে খুব ভাল কৰি এটা মানে প্রস্তুত করেছে। আমি খুব আনন্দিত, আর আগন্তুক দিনত এই পূজার কাম কাজ দেখি মানে পূজার একটা মানে উৎসব মুখর মানে পরিবেশ আহে, আর আমি খুব ভাল পাইছো যে এইখানে আমার নিশ্চিত হবে। আর আমিনগাঁও মা কামাখ্যা শিল্পালয়ের যেহেতু একটা নাম আছে, ইয়ার যিগৰাকী শিল্পী প্রধান শিল্পী আর তেখেতর নিপুণ হাতৰ পাৰখত আচলতে এনে সুন্দর সুন্দর দুর্গার প্রতিমা ইতিমধ্যে প্রস্তুত হয়। আর এই বেলেও বিভিন্ন ধরনের দেবীর প্রতিমা প্রস্তুত করা হয়েছে, আর এই মূর্তি রাজ্যের বিভিন্ন প্রান্তলে যাব। আর সমাগত দুর্গাপূজার প্রাক মুহূর্তত আমিনগাঁওত এই ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে।